নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি বৃন্দাবন ও মথুরা থেকে কি কি কিনলাম এবং তার দাম কত কত। ঠিক আছে, তো প্রথমেই আছে আমার কাছে এই চন্দনগুলো। বৃন্দাবন ও মথুরাতে গেলে তোমরা এগুলো প্রত্যেকটা দোকানে দেখতে পাবে যে এরকম চন্দন রয়েছে। আমরা আমাদের এক পরিচিত মথুরাবাসীদের ঘরে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম তারা এরকম চন্দনে পুজো করছে, তো সেই দেখে আমারও ইচ্ছে হলো। তো এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে অরেঞ্জ, এটা আমি হনুমানজির জন্য নিয়ে এসেছি। এগুলোর দাম হচ্ছে 20 টাকা করে। তারপরে আছে তুলসীর মালা। বৃন্দাবনে যাব, মানে বৃন্দা দেবীর বনে যাব, আর তুলসী মালা মানে বৃন্দার যে মালা সেই আনবো না, তাকে হয়। তো দেখো এরকম, এগুলো হচ্ছে 2 প্যাচের মালা, এগুলোর দাম হচ্ছে 20 টাকা। এগুলো এখানেও 20 টাকা করে দাম, আর 3 প্যাচের গুলো হচ্ছে 30 টাকা। তো 3 প্যাচেরও আমি একটা নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে 2 প্যাচের জন্য। আর হ্যাঁ, আমি যখন বৃন্দাবন মথুরা গিয়েছিলাম, তো সেই দিন তো আমি কোনো স্ট্যাটাস দিইনি। তারপরে আমি ঘুরে টুরে মনের মতন করে ঘুরে নিয়ে পরে আমি স্ট্যাটাস দিচ্ছিলাম বৃন্দাবনে। তো সবাই আমাকে বলছিল যে তুলসীর মালা আনতে, তুলসীর মালা আনতে। ততক্ষণে আমার বৃন্দাবন থেকে আমরা চলে এসেছি 9টাতে, আর 9টা থেকে বৃন্দাবন অনেক দূরে এবং আমাদের আরো অনেক ডেস্টিনেশন ছিল ঘোরার, তো সেই জন্য আমরা তো আর বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। এই জন্য তাদের জন্য আমি আনিনি, ঠিক আছে, তুলসীর মালা। তো তারা মানে রাগ করো না বা ভেবো না যে আমি ইচ্ছা করে আনিনি, ঠিক আছে। আগের থেকে যদি তোমরা বলতে তবে আমি অবশ্যই চেষ্টা করতাম নিয়ে আসার। তারপরে এনেছি এই যে জপের মালা, ঠিক আছে, এটা আমার কাছে আছে কিন্তু তাও আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার বাবার জন্য। তো এগুলো নিয়েছে 50 টাকা করে, এগুলো দাম চেয়েছিল 80 টাকা। তো সেখান থেকে তোমার সব জায়গায় কিন্তু একটু দাম বেশি বলে, ঠিক আছে। এখন তুমি যেখানেই মানে ট্যুরিস্ট প্লেস বলতে গেলে বৃন্দাবন এখন ট্যুরিস্ট প্লেসই হয়ে গেছে, এত লোকের ভিড়, তুমি না নিলে অন্যজন কিন্তু নিয়েই নেবে, সেই জন্য ওরা তো দাম বাড়াবে, কিন্তু তোমার কোয়ালিটি থাকা চাই বার্গেনিং করার। এরকম বৈজয়ন্তী মালা, এটা ভগবানকে পড়াবো বলেই নিয়ে এসেছি, এটার দাম মাত্র 10 টাকা। এইটার দাম আমি আমাদের এখানে নবদ্বীপ ধামে দাম করেছিলাম, তো আমাকে 40 টাকা বলেছিল। এইটা কিন্তু বৃন্দাবনের অন্যান্য দোকানেও 40 টাকা কি 50 টাকা করে চাইছে, কিন্তু আমি যেইখান থেকে নিয়েছি মানে এই তুলসীর মালাগুলো যেখান থেকে নিয়েছি সেই দোকান থেকেই নিয়েছি, তো সেখান থেকে 10 টাকায় কিন্তু দিয়ে দিয়েছে আমাকে। আর এতে কিন্তু 100টা নেই, এই বিটসগুলো আমি গুনেছিলাম, এগুলো হচ্ছে সরি 108টা নেই, এই বিটসগুলো আছে মোট 100টা। তারপরে আছে এই যে এই ধরনের মালা, এই ধরনের মালাগুলো এখন খুব ট্রেন্ডিং এবং এটা কিন্তু তুলসীর না, ঠিক আছে। তোমরা যদি ভেবে থাকো এটা তুলসীর, এটা আমার মনে হয় কাঠের, কারণ আমার মনে হয় যে এই যে এত বড় বড় এগুলো কিন্তু তুলসী দিয়ে হয় কিনা আমি জানি না। তো এটা জাস্ট এমনি মানে সাজুগুজুর জন্য বা একটু মানে মায়াপুর গেলাম, নবদ্বীপ গেলাম, সেই মানে পড়ে যাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা মানে কোনো প্রকৃতি টক্তি না আর কি, লোক দেখালেই বলতে পারো, ঠিক আছে। তো এটার কিন্তু অনেক দাম এখন, এটা আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা। ও, এটা একটা পেলাম, এটা হচ্ছে আমি হরিদ্বার থেকে নিয়েছিলাম, এইগুলো এটা পরেই নিই আমি, এগুলো হচ্ছে 10 টাকা করে। বৃন্দাবনেও ছিল এগুলো, এগুলো 20 টাকা করে হয়তো চাইছিল, হয়তো একটু ডিজাইনটা আলাদা হতে পারে যেহেতু এখন ইভি লাইট ট্রেন্ডিং এ আছে। আর তো এক এক করে সব জিনিসের দাম দেখাতে গেলে ভিডিওটা আরো লম্বা হয়ে যেত, সেই জন্য আমি ছবি সহ দাম স্ক্রিনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও পুরো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে বৃন্দাবনে শপিং হল দেখে